গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে জানাই আজকে আমাদের একটা খুব খারাপ দিন। আমাদের শাশুড়ি মা আজকে আমাদেরকে ছেড়ে স্বর্গবাসী হয়ে গেছেন। তো সকাল 7:40 উনি হসপিটালেই মারা গেছেন। আমরা এত কষ্ট করেও এসে উনাকে দেখতে পাইনি। তো যাই হোক, মনটা প্রচণ্ড খারাপ করছে। তো আমরা এখন হসপিটালে যাব, দেখে আসব, কারণ উনাকে এখন ফ্রিজে রাখা হবে। কারণ ওর নাতিরা সব বাইরে আছে, নাতিরা আসবে, আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে। তাই আজকে আর দাহ হবে না, দাহ কালকে হবে, কালকে বডি নিয়ে আসা হবে। তো আমরা হসপিটালে দেখে আসি, পরে আবার কথা পাচ্ছ। আমরা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দুই যায়ে। হসপিটাল আমাদের বাড়ির কাছেই ছিল, কিন্তু হসপিটালটা একটা ঘোরা রাস্তা ছিল বলে দুই যায়ে বেরিয়ে পড়েছি। ওরা দুই ভাই হসপিটালেই ছিল, আমাদেরকে ডেকেছিল। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, একটা টোটো ধরে চলে যাব খুব তাড়াহুড়োর মধ্যেই। আমি পরে এগুলো ভয়েস মানে রেকর্ড করছি, কারণ সেই মুহূর্তে ভয়েস দেওয়া সম্ভব ছিল না। দেখতে পাচ্ছ যে হসপিটালে পৌঁছে গেছি, আর এই দেখো ডেড বডিটাকে বেঁধে দিলে, এগুলো খুবই খারাপ লাগে। পরের দিন সকালবেলায় দেখো প্রায় 12টা বাজছে, বডি রিলিজ করে নিয়ে আসছে। সেই দিন আর বডি নিয়ে আসেনি, কারণ নাতিরা ছিল না বলে তোমাদেরকে তো আগেই বললাম। তো দেখতে পাচ্ছ বডিটাকে নিয়ে আসা হলো বাড়ি। তো শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তো খুবই খারাপ লাগছিল যে ভালো মানুষ মানে ভালো নয় ঠিক, মানে জ্যান্ত অবস্থায় পাঠানো হলো হসপিটালে, কিন্তু মৃত অবস্থায় বাড়িতে আনা হলো। ওনাকে যতটা পারলাম, উনি খুব সেজে গুজে থাকতে ভালোবাসতেন বলে ওনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। উনি বলেছিলেন যে উনি মারা গেলে ওনার গায়ে যেন হরে কৃষ্ণ লিখে দেওয়া হয়, কপালে যেন হরে কৃষ্ণ লিখে দেওয়া হয়, ভালো করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তাই আমরা যতটা পেরেছি চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে সেরকম কেউ নেই, যতজন ছিলাম আমরা দুই যা, দুই ভাই, একটা মামা শ্বশুরের ছেলে। তো শাশুড়ি মা মানে দেখে খুবই কষ্ট লাগছিলো যে আমরা এত কষ্ট করে এসেও শাশুড়ি মাকে আর দেখতে পেলাম না, এই মৃত অবস্থায় দেখলাম। নভেম্বর মাসেও এসেছিলাম, তখনও কিন্তু শাশুড়ি মাকে আমরা ভালো দেখে গেছিলাম। তো খুবই খারাপ লাগছে, নাতিরা এখনও এসে পৌঁছাতে পারেনি। তো নাতিদের জন্যই অপেক্ষা করছিল, কারণ একদিন প্রায় হয়ে গেছে, মৃতদেহটা বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু ফ্রিজে রাখা ছিল ঠান্ডার দিন বলে। তাও যাই হোক একটু ভালো আছে। তো আমরা খানিকক্ষণ সময় কাটালাম শাশুড়ি মায়ের পাশে বসে, মানে এবারে নাতিরা চলে এলেই কিন্তু মানে বডিটা নিয়ে চলে যাওয়া হবে শ্মশানে। তো আমরা বলতে পারো যে যেহেতু এখানে আমার ভাসুরটা নতুনই, তাই জন্য এখানে সেরকম লোকজন নেই। তো যাই হোক, যেই জন ছিল, যতজন ছিল ততজনই মানে শ্মশানে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, যশোর পড়ে যাক, ও ধরবে একজন আছে, চেপে যাও, তুমি চাপো, তুমি চাপো, হ্যাঁ এখানে যাও না, এই পাচ্ছ বন্ধুরা, শাশুড়ি মাকে শ্মশানে নিয়ে চলে যাওয়া হয়েছে। খুবই মনটা খারাপ করছিল, দীর্ঘ 22 বছর একসঙ্গে থাকা। তো বন্ধুরা আজকে আর কি বলবো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুনভাবে, নতুন ভিডিও নিয়ে।